ডায়ালিসিস হলো দুইটা ডায়ালিসিস ভাগ আছে, যেমন তাৎক্ষণিক যদি কিডনি ফেলিওর হয়, যেটা অ্যাকিউট কিডনি ফেলিওর, সেখানে আমি ডায়ালিসিসটা কিছু ইন্ডিকেশান আছে। যেমন রোগীটা আমি যখন দেখছি যে তার তাৎক্ষণিক কিডনি ফেলিওরটা দ্রুত বাড়ছে, তার পটাশিয়াম লেভেলটা বেশি হয়ে যাচ্ছে, যেটা ওষুধে কন্ট্রোল হচ্ছে না, সেই সব ক্ষেত্রে ক্রিয়েটিনিন যখন 6-7 এরকম হয়ে যায়, ওই সব ক্ষেত্রে আমরা ডায়ালিসিসটা দিই। তবে অ্যাকিউট কিডনি ফেলিওরের ডায়ালিসিসটা কিন্তু লাগাতার দিতে হয় না, দেখা যায় 2-4 ডায়ালিসিস দিলেই রোগীর নর্মাল পেশাব চালু হয়ে যায়। আর কিডনি যাদের পার্মানেন্ট কিডনি ফেলিওর হয়ে যায়, তাদের বেঁচে থাকার 2টা পথ, একটা হলো ডায়ালিসিস, একটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট। ডায়ালিসিস আবার 2 রকমের, একটা হলো মেশিনে ডায়ালিসিস, যেটা আমরা হেমোডায়ালিসিস বলি, আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেটে পানি দিয়ে, যেটাকে সিএপিডি বলি। সিএপিডিটা হলো পেটের মধ্যে পানি দিয়ে, পেটের মধ্যে পানিটা কিছুক্ষণ থাকে, তারপর আবার বের করে দেওয়া হয়। এটা পেশেন্ট নিজে ঘরে বসেই করতে পারে, এটার জন্য কোনো হাসপাতালে আসতে হয় না, মেশিন লাগে না। কিন্তু এটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, খুব ক্লিন থাকতে হবে পেশেন্টকে, হাইজিন মেনটেন করতে হবে। আর হেমোডায়ালিসিস যেটা, সেটা মেশিনে ডায়ালিসিস করবে, সেটার জন্য একটা সেন্টারে তাকে আসতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। আবার 2টারই সুবিধা অসুবিধা আছে, যেমন কিছু হার্ট পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, খুব মোটা পেশেন্ট, তারপরে খুব বাচ্চা পেশেন্ট, তারপরে যাদের খুব দূরে একটা সেন্টারে আছে, তার পক্ষে সেন্টারে এসে করা সম্ভব না, ওদের জন্য পেটের ডায়ালিসিসটা ভালো। সে ঘরে বসে চেঞ্জ করলো, অফিস আদালত করলো, যেমন আমি এখন অফিসে বসে আছি, যার একটা কিডনি ফেলিও তার তো পেটে চেঞ্জ হচ্ছে, সে একটা সময় ইয়ে করে সে অফিসিয়াল কাজকর্ম করতেছে সব। কিন্তু মেশিনের ডায়ালিসিস তাকে একটা সেন্টারে যেতে হবে, 4 সপ্তাহে 4 ঘন্টা করে 3 বার, কি সপ্তাহে 4 ঘন্টা করে 2 বার, একটা শিডিউল অনুযায়ী ডায়ালিসিস করতে হবে। লাইফ লং যার কিডনি ফেলিওর থাকে, এটা হলো কিডনির বদলে একটা আর্টিফিশিয়াল কিডনি দিয়ে কাজ করা। যার তাৎক্ষণিক কিডনি ফেলিও তারটা টেম্পোরারি, হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, কারো কারো 1 মাস। কিন্তু যার পারমানেন্ট কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ফেলিওর, তারটা সারা জীবনের জন্য, কারণ এটাই তার কিডনির কাজ। কিডনির ডায়ালিসিসটা কি, একটা আর্টিফিশিয়াল কিডনি দিয়ে কিডনির কাজটা করানো। সপ্তাহে 2-3 বার 4 ঘন্টা আমি তার রক্তটাকে ফিল্টার করে দিচ্ছি। এটা কতদিন পর পর নেয়, এটা হলো একটা ডোজ, 8-12 ঘন্টা প্রতি সপ্তাহে। সেইভাবে আমরা 4 ঘন্টা করে সপ্তাহে কাউকে 2-2 বার, কাউকে 3 বার দিই, সেটা রোগী ভেদে। তবে আইডিয়াল উচিত, আইডিয়ালি যেটা করা উচিত সেটা হলো সপ্তাহে 12 ঘন্টা, মানে 4 ঘন্টা করে প্রতি সপ্তাহে 3 দিন সারা জীবন। আর কিডনি পাল্টালে, সেটা একবারই পাল্টালো, কিডনির বদলে কিডনি। ডায়ালিসিসের ক্ষতিকারক কিছু দিক আছে, যেমন ডায়ালিসিসটা শুধু কিডনির যে দূষিত জিনিসটা বের করে, শুধু এই ফাংশনটা করে ডায়ালিসিস। কিডনির যে অন্য কাজগুলো, হরমোন তৈরি করা, অ্যাসিড বেস ব্যালেন্স, ওই জিনিসগুলো করছে না। আর ডায়ালিসিসের ক্ষতিকারক দিক যেটা, সেটা যেমন পেশেন্টের যে একটা পেশেন্টের হাইপোটেনশন, মানে প্রেশার ফল করতে পারে কিডনির সময়, কোনো কোনো পেশেন্টের হার্টের সমস্যা হতে পারে, তাকে রোগীরা মানে প্রপার ডায়ালিসিস যদি না হয় খেতে পারে না, সবসময় একটা অসুস্থ ভাব নিয়ে থাকে, কাজকর্মে ওইরকম আগ্রহ পায় না। না হলে যদি আইডিয়াল ডায়ালিসিস হয়, রক্ত ঠিক থাকে, তাহলে রোগীর ক্ষতি ওইরকম ইয়ে না, কিন্তু একটা হার্ট অ্যাটাকের বা ইস্কেমিক হার্ট ডিজিজ যেটা বলি, ওইটার চান্সটা বেশি থাকে হেমোডায়ালিসিসে। আর পেরিটোনিয়াল ডায়ালিসিসে ইনফেকশনের চান্সটা একটু বেশি থাকে। না, ডায়ালিসিস না নিলে একটা মানুষ, ডায়ালিসিস না নিলে তো সে মারা যাবে। যখন একটা রোগীর কিডনি আপনি প্রস্রাব না করে কয়দিন রাখা যাবে, আপনার শরীর ফুলে যাবে, দূষিত জিনিসগুলো ব্রেনে জমে যাবে, টক্সিক জিনিস, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আপনি হয়তো 7-10 দিনের মধ্যে আপনি মারা যাবেন। এটা তো হলো আপনার রিপ্লেসমেন্ট থেরাপি, আপনার রক্ত ফিল্টার হচ্ছে না, আপনার হার্ট, ব্রেন, কিডনি কোনো কিছু কাজ করতেছে না, একটা সময় আপনি নিস্তেজ হয়ে মারা যাবেন।